হরিণের অভয়ারণ্য দেখেছি, প্লাস বাঘ বিচরণ ভূমি দেখেছি। গুড মর্নিং, আজকে 31st ডিসেম্বর, আজকে বছরের শেষ দিন। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, চাইছিলাম 5:30 উঠবো, উঠে একটু বিচে ঘোরাঘুরি করবো, ঘুম থেকে উঠছে 7:30। তো 7:30 উঠে দেখি লঞ্চ অলরেডি আমাদের শিপটা সেটা চালু হয়ে গেছে পটকার উদ্দেশ্যে। পটকা যেতে লাগবে 6 ঘন্টা। তো আমরা সমুদ্রের কাছাকাছি ছিলাম, মানে আমরা ছিলাম হলো দুবলারচর সমুদ্র সৈকত, সেখান থেকে আমরা এখন যাচ্ছি কটকা সমুদ্র সৈকত। তো দুবলারচর সমুদ্র সৈকতটা সমুদ্রের পাশাপাশি, কিন্তু যখন আমি কটকা যাব তখন আমাদের আবার নদীর ভিতরে ঢুকতে হয়, এটা চ্যানেলের ভিতরে ঢুকতে হয়। তিন কোনা দ্বীপ কালকে যে দেখাইছি, ওই দ্বীপের এক পাশ দিয়ে আমরা দুবলারচর গেছি, এখন অন্য পাশ দিয়ে আমরা কটকা সি বিচ। তো আমাদের নাস্তা হবে 9টায়, সেটা তো একটু দেরি করা হয়েছে, কারণ আমরা সবাই মোটামুটি 7:30 উঠেছি। এইটা হলো তিন কোনা দ্বীপ, সুন্দরবনের একটি অংশ। এই হলো আমাদের মাছরাঙ্গা শিপ, এমবি মাছরাঙ্গা। কে কামড় দেয় নাকে, কে কামড় দেয়? এই যে দুইটা হরিণ আমরা দেখতেছি, এই হলো আমাদের সকালের নাস্তা, হালুয়া পরাটা আর সবজি। এছাড়া আমাদের চা কফির স্ট্যান্ড 24 ঘন্টার জন্য আছে, 19 জন, যার জন্য উপরে 10, নিচে 10, 9, এভাবে ভাগ করা হয়েছে। এই যে উপরে নাস্তা, তারপর নিচে তিনতলা থেকে দোতলা। আমরা এখন একটা হরিণ পালের কাছে চলে আসছি, এখানে না হলেও 15 থেকে 20টা হরিণ আছে। এখানে অনেকগুলো হরিণ ওরা রেস্ট নিচ্ছে সকালে খাওয়া দাওয়া করে। এটা হলো তিন কোনা দ্বীপ, এখানে বক হরিণ এরা অ্যাভেলেবেল অনেক দেখা যায়। আর আমরা এই রাস্তায় যাচ্ছি, লঞ্চটা মনে একটু ঘুরে যাচ্ছে, লঞ্চটা ঘুরে কোথায় যাচ্ছে দেখি তো, লঞ্চটা ঘুরতেছে কেন? ও আচ্ছা, আমরা এই পারে যাব, এই দিকে একটা রাস্তা চলে গেছে, আর এই দিকে একটা রাস্তা চলে গেছে। এত ঘুরে যাই কি আমরা, বড় সাগরে কি ঢুকতে দেয় না? না দিলে সমস্যা কি, বড় সাগরে রিস্ক কি? গভর্নমেন্ট জানে, এমনি কি রিস্ক না? রিস্ক তো অবশ্যই। এই যে কথা বলতেছে কে? ওই কথা বলতে কে বলে? এটা ওই লঞ্চ, সব লঞ্চের সাথে একটা যোগাযোগ আছে আপনাদের? আমি কথা বললাম না, ওর সাথে বললাম, ওর সাথে বললাম। কি কথা বললেন? যেদিক দিয়ে যাবেন, যেদিকে যাবেন, এরকম বিষয় কোথায় যাচ্ছেন? হিরণপান দুবলাই দিয়ে আইসি, কালকে গেছিলাম হিরণপান সকাল রাত্রে দুবলাই, 7টায় ছাড়িয়েছি সকালে। না ওদিকে এদিক গ্যাদারিং ছিল তো কটকায়, ওইখানেও ফাঁকা ছিলাম, এখানেও ফাঁকাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকবে।
আচ্ছা পেয়ারা খাবো নিচে গিয়া, চলো নামো। পেয়ারা খাও, পেয়ারা খাও, ওই যে পেয়ারা খাও, পেয়ারা খাও, এই যে পেয়ারা, এই যে পেয়ারা রাইফ, এই যে পেয়ারা খাও। খটকা গিয়ে গোসল করবা, বসো আব্দুর রহমান সাথে বসো। আমরা একটা ক্যানেলে ঢুকলাম, আমরা এখন আছি সুন্দরী খালে, মূল যে নদীটা আছে নদী থেকে আমরা খালে ঢুকছি কটকা যে পয়েন্টটা সেই পয়েন্টে এই যাবার জন্য। এবং এই খালের দুই পাশ দিয়ে আমরা হরিণ, বক, কুমির এই জাতীয় পশু আমরা দেখতে পারি সম্ভাব্য। তো গতকাল থেকে আজকে পর্যন্ত সবচেয়ে সুন্দর একটা পরিবেশের ভিতরে আমাদের লঞ্চটা ঢুকছে। এই যে এখানে ছোটো ছোটো ক্যানেল, অনেক সুন্দর জঙ্গল, বন, বনের মাঝখান দিয়ে খালটা, অনেক সুন্দর একটা জায়গা। দেখেন ডান পাশে আমাদের সারি সারি গাছ, বাম পাশে সারি সারি গাছ, তার মাঝখান দিয়ে সুন্দর একটা খালের মতো, সুন্দরী খাল বলা হয় এটাকে, সুন্দরবনের মাঝখান দিয়ে প্রবাহিত হয়ে চলে গেছে খালটা। আসলে অনেক সুন্দর, এবং এখানে বনমোরগ এবং কুমির আছে, মাঝে মাঝে কুমিরের দেখা পাওয়া যায়, খুব সুন্দর একটা জিনিস, খুব সুন্দর। আসলে এগুলো স্বচক্ষে না দেখলে আসলে উপলব্ধি করা, হরিণ, হরিণকে দেখা গেছে, হ্যাঁ হরিণ, অনেক হরিণ দেখেছি। এবং আমরা যখন খালে ঢুকতেছি খালের মাথা থেকে হরিণ দেখছি, কিন্তু হিরণ পয়েন্ট থেকে দুবলারচর রাতে ছিলাম, দুবলার চর থেকে সকাল 7টায় এখানে রওনা দিয়েছি, রওনা দিয়ে 6 ঘন্টা লাগে, 1টা বাজে, এখন বাজে 12:30, 1:30 বাজবে, আমরা কটকা পৌঁছায় যাব। কটকা আমরা অফিস পাড়ায় ঘুরে খাওয়া দাওয়া করে আমরা চলে যাব সি বিচে, জামতলা সি বিচ। তো সেখানে আমরা মাগরিব পর্যন্ত থাকবো। এভাবেই আজকে আমরা দ্বিতীয় দিনের জন্য আমাদের ট্যুর শেষ করব, এবং আজকে বছরের শেষ দিন, তো আমরা 2022 সালের শেষ দিন আমরা এভাবেই কাটাবো। রাত্রে বারবিকিউ পার্টি আছে, এবং নতুন 31st নাইট নতুন বছর আমরা উদযাপন করব, এবং একটা লটারি ড্র আছে, এগুলো দিয়ে আমরা নতুন বছর উদযাপন করব। তো আমরা সুন্দরবন দেখতে থাকি। হ্যালো ভিউয়ার্স, আমরা চলে আসলাম কটকা অফিস পাড়া, কটকা অফিস পাড়া আমরা এখন নামবো। আমাদের পিছনে এই যে একটি জাহাজ দেখতেছি, আমাদের জাহাজ, এই জাহাজ থেকে আমরা নামতেছি। আর এই পাশে হলো কটকা অফিস পাড়া, আমরা আসলে জাহাজটা নোঙ্গর করার পরে তারপরে এই নৌকাটা ছাড়বে। তো অফিস পাড়া গিয়ে দেখি কটকাতে কি আছে। এখন বাজে 2:00। মানুল ভাই হাই রিস্ক নিছে। হ্যালো ভিউয়ার্স, আমরা চলে আসলাম কটকা অফিস পাড়ায়। বাট এই কটকা অফিস পাড়াটা যেভাবে ভিডিওতে রেখে দেখেছিলাম আসলে ওই রকম মনে হচ্ছে না, ভাঙ্গাচোরা ব্রিজটা। নর্মালি এই ব্রিজে আমাদের ওঠার কথা ছিল,
পিছনে সিঁড়িও আছে, বাট সিঁড়িটা ভাঙ্গা। আমরা সেসব যেসব জায়গায় যাচ্ছি প্রত্যেক জিনিসে ভাঙ্গাই পাইতেছি, আসলে পুরাতন জিনিস হইলে যা হয়। তো অফিস পাড়ায় ঢুকি, ঢোকার পরে দেখি কি আছে কটকাতে। আমরা কটকায় ঢুকতেছি অভয়ারণ্যে, কটকা অভয়ারণ্য কেন্দ্র শরণখোলা রেঞ্জ সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাট। আবার টেলে উঠতে হবে। আমরা কটকায় অভয়ারণ্যের ভিতরে ঢুকে গেছি। আমরা কটকা অভয়ারণ্যে ঢুকে গেছি, আমাদের সাথে আর একটা গ্রুপ চলে আসছে 10 জনের, জঙ্গল ক্রুজ ওই গ্রুপটার নাম। সেখানে কিছু ফরেনার আছে, তারা 10 জন কচিখালি থেকে মাত্র হেঁটে আসছে প্রায় 2.5 ঘন্টায়। আর দিস ইজ এ নাইস জার্নি। এই জার্নিটা ফ্যামিলির জন্য আসলে চলবে না, ব্যাচেলার হলে সম্ভব, তারা ব্যাচেলার, যার জন্য তারা আসছে। তো আমরা ভিতরে প্রবেশ করি, দেখি আর কি দেখা যায়, আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা কটকা অভয়ারণ্যের প্রায় 1 কিলো ভিতরে ঢুকে গেছি। আমাদের গাইড সেলিম ভাই, উনি আমাদের বলতেছে আর না যাই, কারণ এখানে আসলে বলে বাঘ চলে আসবে, আর যদি আমরা বাঘ দেখতেই চাচ্ছি। তো এই হলো কটকা অভয়ারণ্যের একটা জায়গা, যেখানে প্রচুর হরিণের অভয়ারণ্য বলা যেতে পারে কটকা না বলে। আমরা অনেকগুলো হরিণ দেখে আসলাম। আমাদের ফারুক ভাই হরিণ খুঁজতে গেছে, এখানে অনেকগুলো হরিণ আছে এবং বানর। জায়গাটা অনেক সুন্দর, গাছগুলো উপরে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, বাট লম্বা পাতা ছাড়া গাছ, এরকম জায়গা খুব বেশি পাওয়া যায় না, খুবই সুন্দর লাগতেছে। আমি একটু হোয়াইট করে চারিদিকে ঘুরাচ্ছি, দেখতে পাচ্ছেন কেমন জানি না, তবে পরিবেশটা খুব শান্ত, নিট অ্যান্ড ক্লিন। চারিদিকে হরিণ ঘোরাঘুরি করতেছে, গাছে পাতা নাই, জাস্ট একটা লম্বা করে ডালের মতো দাঁড়িয়ে আছে। সব কিছু মিলে আসলে অমায়িক একটা পরিবেশ দেখার জন্য। আর এই এই রাস্তাতে হলো আসলে টাইগার, হরিণ, ওদের বিচরণ ভূমি, কিন্তু আমাদের যেতে দেওয়া হচ্ছে না, কারণ হলো এর নিরাপত্তা কেউ নিতে পারতেছে না। তো আমাদের জন্য ওই সাইড দিয়ে ছোট্ট একটা টেল করে দিয়েছেন, সাইড দিয়ে আমরা একটু এরা দেখতে পারি, সমুদ্র দেখতে পারি। তো সবাই চলে যাচ্ছে ন্যাচারালি, আমাদেরও গাইড আমাদের যেতে বলছে। সিডোরে এই রাস্তাটা ভেঙে গেছে, যার জন্য আমরা এই বরাবর যেতে পারলাম না। তো বালির ভিতর দিয়ে সামনে দিয়ে যাই, গাছগুলো খুব সুন্দর, নিচ দিয়ে খালি। আর যখন এখানে ই হয়, জ্বর হয়, তখন পানি এখানে ঢুকে যায়। সুন্দরবন সব জায়গায় প্রায় একই রকম, যার ভিন্ন ভিন্ন নাম, ভিন্ন ভিন্ন জায়গা। ম্যাপে গেলে আমরা অনেক ভিতরে ঢুকে গেছি, যেখানে নেটওয়ার্ক থাকে না, আর সেখানে গ্রুপ ধরে আসাও যায় না। চলো,
আগামী পর্বে আমরা দেখব জামতলা সি বিচ, যেটা কটকার ঠিক নদীর এপার ওপার। আমরা জামতলা সি বিচে গিয়ে দেখলাম, সেটা আপনারা আগামী পর্বে দেখতে পারবেন। আজকে 31st ডিসেম্বর, বছরের শেষ দিন 2022। তারপর আগামীকাল নতুন বছর শুরু হবে, তো নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি আজকের অনুষ্ঠান।